আরে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে সবারই শরীর অসুস্থ হয়, যেহেতু ওর জন্য জলটা বেশি করে খেতে হবে। তো আজকে এই গরমের মধ্যেও কাজ করতে হবে, বসে থাকলে তো হবে না, ঘরে কাজ করতে হবে। তো আজকে আমি ঘরের শোকেসগুলো সব ঠিক করছি, দেখো সব জিনিসপত্র নামিয়ে ফেলেছি, কসমেটিক যা ছিল এই জায়গার থেকে এই জায়গাটাই নেব। যে এক জায়গায় থাকলে কি সুবিধা হয়, যে সাজতে গেলে না এইখান থেকে ওখান থেকে খোঁজাটা না প্রচণ্ড ঝামেলা। এদিকে দেখো আমি হারগুলো এখানে রেখে দিয়েছি, যখন যেটা পড়ি তখন রেখে দিই। আর এই যে শ্যাম্পু, এই তারপর হচ্ছে বডি স্প্রে, তেল ঠেল, এগুলো সব আমার দত্তের, 4 মাস হয়েছে আমার বিয়ে হয়েছে, তো এই তত্ত্বগুলো কী করবো, কোথায় রাখবো, এক জায়গায় গুছিয়ে রাখলে সুন্দর লাগে, তার জন্য ওখানে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে বিছানার চাদরটাও খুব নোংরা হয়েছিল, তো আজকে ওর জন্য চেঞ্জ করে নিলাম। তো টান টান করে পেতে নিচ্ছি চাদরগুলো, বালিশের উশারগুলোও পরে নিয়েছি। আর এদিকে একটু ডেকোরেশন করেছিলাম এই এইগুলো দিয়ে, তো ওগুলো খাটটা একটু মুছে নিচ্ছে, অনেকদিন ধরে মোছা হচ্ছে না, মানে গরমে না কিছুই করতে ভালো লাগে না, তো তাও করতে তো হবে, ঘর তো আর পরিষ্কার না থাকলে আমার না বিশাল মাথা গরম হয়ে যায়। তো আমার কাজ হচ্ছে সকালবেলা উঠেই ঘর তো আর পরিষ্কার করা। এ দেখো মশারিটা, মশারির জায়গায় ঢুকিয়ে নিয়েছি, মশারিটা নোংরা যেন না হয় এই জন্য এই ব্যাগটার মধ্যে করে আমি ঢুকিয়ে থুয়ে দিই, মানে কেউ বুঝতেও পারে না যে ব্যাগের মধ্যে কী আছে। তো ব্যাগের মধ্যে ঢুকিয়ে থুয়ে দিলাম। এই দেখো আলনার অবস্থা, কিংবা জামা কাপড় গুছিয়ে আর পারি না, জামা কাপড় শুধু গোছাই গোছাই গোছালেই শুধু এলোমেলো। আমার বর একটা জামা টানতে গেলে আর একটা জামা ফেলে দেয়, তো ওর জামা প্যান্টগুলো গুছিয়ে থুই দিই সুন্দর করে। হাতের সামনে যদি ওকে দিই তাহলে খুব ভালো হয়, তো ওকে যদি বলি যে ওখান থেকে আছে একটা নিতে গিয়ে আর একটা ফেলে দেয়। ছেলে মানুষ বুঝতেই পারছো, ছেলে মানুষরা অত গুছিয়ে কাজ করতে পারে না, অনেকে আছে গুছিয়ে কাজ করতে পারে। আর আমার হাজব্যান্ড যেহেতু কাজ করে, মানে ওরও কাজ আছে, ওই কাজ করার পর কি আর ইচ্ছা করে এইসব করতে, তো ওর জন্য আমি করি। এদিকে একটু শোকেস আলমারিগুলো ধুলো পড়েছে, তো শোকেসটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মুছে নিলাম। এদিকে আলমারিটাও দেখো পুরো ধুলো হয়ে গেছে, তো ধুলোগুলো মুছে নিচ্ছি। আমার আলমারি, শোকেস আর আলনার প্রিন্ট পুরো একই, আমি এক প্রিন্টের মধ্যেই নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে, তার জন্য। এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, ঘর দোয়ারগুলো কোনাগুলোই কোনায় প্রত্যেক দিন শুধু এই গরমকালে ধুলো ঢোকে, উঠোন চার দিলেই শুধু ধুলোগুলো জানলা দিয়ে ঢুকে যায়। আমরা এই বেড়ার ঘরে থাকি, হচ্ছে আমাদের উপরে হচ্ছে অ্যাডভেস্টার আছে, আর সাইডে টিন, এই দিকেও টিন আছে। আমাদের পাকা ঘর থাকতেও আমরা পাকা ঘরে শুই না, কারণ আমার হাজবেন্ড বলে ওর পাকা ঘর ভালো লাগে না। ওর জন্য আমিও বলি ঠিক আছে, পাকা ঘর আর বেড়ার ঘর কোনো অসুবিধা নেই, আমি সব ঘরেই মানিয়ে নিতে পারবো। তো আমি আমার ঘরেই, এই ঘরে আমি আর আমার হাজব্যান্ড থাকি। আর আমার ঘর থেকে বেরোলেই হচ্ছে গ্যাসের জায়গা, তো গ্যাসের জায়গাটাও একটু গ্যাস ট্যাস একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, পুরো তেল কাজটা হয়ে যায় রান্না করলে। ওর জন্য প্রত্যেক দিন আমার এই একটাই কাজ, একটু গ্যাসের জায়গা সুন্দর করে না মুছে রাখলে না আমার ভালো লাগে না, কীরকম যেন আটা আটা চ্যাচ্যাট চ্যাচ্যাট করে তেলের, তাই জন্য গ্যাসটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তো এখন এখানে ঘরটা মুছে নিচ্ছি, বসে ঘর মুছতে পারি না, তাই রান্না দিয়ে মুছে নিচ্ছি ঘরটা। ঘর মুছলেই শুধু বেরোয় হচ্ছে নোংরা জল, পুরো ধুলো ধুলো কাদা জল বেরোয়, যেহেতু খালি পায়ে সবসময় এই ঢোকা হয়, আবার জুতো পরে ঢোকায়। এদিকে দেখো জামা কাপড়ও ভিজিয়ে নিয়েছি, সব কাঁচা হবে, তো চলো কেচে নিই, পরে কথা হবে। তো চলো, আমি একদম স্নান করে চলে এসেছি, তোমাদেরকে ঘরটা দেখানো হয়নি যে আমি কীভাবে নতুন করে আজকে সাজালাম। তো যেহেতু গরম লাগছিলো এসব গুছিয়ে, তো স্নান করে ভাবলাম যে তোমাদেরকে দেখাবো আমার ঘরটা সাজানো, তো চলো দেখানো যাক। তো দেখো, এই দেখো আমার বেড পুরো একদম পরিষ্কার, বিছানার চাদর পেতে টান টান করে, ও বিছানার চাদর যদি এরকম টান টান করে পাতে থাকে, ঘর পরিষ্কার থাকলে কত মনটা একদম শান্তি লাগে। আর এইদিকে আমার বর কাজ করে, এখানে ওর ল্যাপটপ কম্পিউটার সব ঢেকে ধুয়েছি, যেহেতু ধুলোবালি পড়ে, তো ও যখন কাজ করে তখন ও নিজে খুলে নেয়, তো খুলে কাজ করে ঢাকনাগুলো, তো এগুলো সব তোয়ালি দিয়ে ঢেকে ধুয়ে দিই যেন পরিষ্কার থাকে জায়গাগুলো। আর এদিকে হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ওষুধ এখানে থাকে, যেহেতু ওকে যদি বলি দেখো এখানে ওষুধ আছে ও খেয়ে নিতে পারে, নয়তো না পায় না খুঁজে, ওর জন্য এখানে থুয়ে দিয়েছি। আর সোফাটার মধ্যে বিছানার চাদর দিয়ে দিয়েছি যাতে ধুলো না পড়ে। আর কভার এনেছিলো, কভারটা না বড় হয়েছে, তার জন্য ওকে বললাম যে থাক কভার আর আনতে হয় না, আমি এই চাদর দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো লাগবে। আর ও জল খায় বলে এখানে সব জলের বোতলগুলো সাজিয়ে থুয়ে দিয়েছি। আর
এই দেখো ইয়েলো কালারের যে গাছগুলো দেখছো, এটা হচ্ছে আমার বর প্রোগ্রামে গেছিলো, ওখান থেকে এই গাছগুলো নিয়ে এসেছে। আর এই শিব ঠাকুরটা ও পুরী থেকে আমাকে এনে গিফট করেছিল, তো এটাকে সাজিয়ে রেখেছি এই কার্ডটা দিয়ে। আর এই যে এইদিকে আমার দুটো পুতুল, আর এই দেখো আমি রানীগঞ্জে ঘুরতে গেছিলাম কাকিমার বাড়িতে, কাকিমাকে দেখেছিলাম খুব সুন্দর করে গলারগুলো যত্ন করে রেখে দেয় এরকম করে সাজিয়ে, তো এই দেখে আমিও বাড়িতে এসে সুন্দর করে এগুলো যতগুলো আমার হার ছিল সব গুছিয়ে রেখেছি, যেন কালারগুলো যেন নষ্ট না হয়। তোমরাও কিন্তু রাখতে পারো, তাহলে কিন্তু হারগুলো খুব সুন্দর থাকবে। তার জন্য আমি এখানে সব হার ব্যাগ ধুয়ে দিয়েছি, আর এদিকে সব কসমেটিক যেগুলো তত্ত্বের জিনিসগুলো এইগুলোও তো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে, তো আমি এখানে গুছিয়ে রেখেছি সুন্দর করে। এত মানে কি বলবো, সব কিছু গুছিয়ে না রাখলে না ওলট পালট থাকলে আমার ভালো লাগে না। আর এদিকে যত জুয়েলারি আছে আমার, আরও কানের টানের সব এইখানে থাকে, শোকেসে জায়গা নেই তাও রাখি এখানটা দিয়ে। আর এই দিকটা দিয়ে এই বডি স্প্রে ছাতা, তারপর যে হেয়ার ড্রায়ারটা এখানে থুই দিয়েছি, যেহেতু আমি না চুল ভালো করে মুছতে পারি না, তার জন্য আমার বর এটা এনে দিয়েছে যে জল থাকে তো চুলে ঠান্ডা লেগে যায় প্রচণ্ড, চোনা এখানটা দিয়ে বলেছে তুমি এটা দিয়ে চুল শুকিয়ে নেবে, বর আমাকে কিন্তু খুবই ভালোবাসে। আর এইদিকে মশারিটা বলেছিলাম যে ব্যাগে রাখবো, এর জন্য ব্যাগে করে শোকেসের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, কেউ ভাববে না যে এখানে মশারি আছে। দেখো আমার আলমারি শোকেসের প্রিন্ট কিন্তু পুরো এক, আর এইদিকে বস্তাগুলো যে উপরে দেখছি এগুলোর মধ্যে না ট্রলি ব্যাগ ঢোকানো আছে, যেন নোংরা যেন না হয় ওর জন্য ট্রলি ব্যাগগুলো এখানে রেখে দিয়েছি। দেখো আলনা পুরো একদম টিপটাপ গোছানো, একদম পুরো পরিষ্কার। চলো তোমাদের আমার গ্যাসের জায়গাটা দেখি, তো গ্যাসের জায়গায় মুছেছিলাম, দেখো গ্যাসের জায়গাও পুরো একদম পরিষ্কার, চকচক করছে একদম। সত্যি ঘর দোর পরিষ্কার থাকলে মনটা দেখবে খুব ভালো লাগে, যতই গরম হোক না গরমে আমি সব কাজ করতে পারবো, অসুবিধা নেই, সকাল সকাল সব কাজ করে নিই। আর এইদিকে এই টেবিলেতে কেউ খাই না, টেবিলটা ধুয়ে দিয়েছে, লোকজন আসলে খাওয়া দাওয়া হয়, ফ্রিজটা ওই সাইডে রেখেছে। আর এই দেখো উঠোনের অবস্থা কি যা নোংরা পড়ছে, মানে হাওয়া দিচ্ছে মেঘলা ওয়েদার, তো সব পাতাগুলো পড়ে যাচ্ছে সমানে। আর এই দেখো জামা কাপড় কেচেছিলাম যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, কাচা ধোয়া হয়ে গেছে বলে মেলে দিয়েছি একদম। এই দেখো মেলা আছে, আর এই তোমাদেরকে দেখাই গাছটা, এটা আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর গাছটা। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি।